আজই পশ্চিমবঙ্গের উপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উপজন দিন আরো প্রয়াণ দিন। কুচবিহার জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে পশ্চিমবাংলার রূপকার, যাকে আমরা সবাই বলি, পশ্চিমবাংলার প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের 138তম জন্মবার্ষিকী এবং 58তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন অপরিকল্পিত লকডাউনের ফলে মানুষ যে কর্মহারা হয়েছেন, বিভিন্ন মানুষের কাজ নেই, লকডাউন খুলে যাওয়ার মুহূর্তেও তারা কাজ পাচ্ছেন না করোনার আবহে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের প্রতি যেহেতু আমরা দায়বদ্ধ, সেই দায়বদ্ধতার কারণেই আজ কুচবিহার জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে 100 থেকে 150 দুস্থ কর্মহারা মানুষদের দুপুরের আহারের ব্যবস্থা আমরা করেছিলাম, তাদের আহারের ব্যবস্থা আমরা করে দিলাম। এই জন্য আমরা নিজেরাও খুব আপ্লুত এবং উপরওয়ালার এই মানসিক দেওয়া শক্তিতে আমরা এই গরিব মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি এবং আমরা সে সমস্ত অনিচ্ছুক, নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে চাই, যারা কুচবিহার জেলা ছাত্র পরিষদকে এই মহৎ কাজ করিয়ে দেওয়ার জন্য আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন।